उनार नाम टा की तो जाई हो उन्हें तार निज सम्माने ये सम्मानित नाम टा रखे चें एकोन निर्वासन जे चे उन्नयनेर फुलझुड़ी दिच्छेन एमन नाकि बोलछेन स्टेडियम करे दिबेन जेटा सारा रस्तमपुरेर पक्षे असम्भव नय उनी स्टेडियम बनाबेन छेले मेयेरा खूब सुंदर परिवेशे खेलाधूला करबे। आमार प्रश्न हलो आपने जखन प्रथमबार आसलेन আপনার কাছে তালিকা আছে কি কি ওয়াদা করেছিলেন? আমার মনে হয় সিকি পর্যন্ত আপনি পূরণ করতে পারেন নাই। দ্বিতীয়বার আসলেন, আসিয়া যে পর্যন্ত ওয়াদা করলেন তা একটুকু তো পূরণ করতে পারেন না। পারেন কি না সে বাস্তবতা উত্তরটা আপনাদের সামনে আছে, কারণ আপনারা দেখতেছেন উনি দশ বছরে কি করতে পেরেছেন বা করেন নাই। পরবর্তীতে শাহাবুদ্দিন সাহেব এসলেন পাঁচ বছরের রাজত্ব নিয়ে, পাঁচ বছরের শাসন আমলে কি করেছেন উনার অনেক এই ধরনের নির্বাচনী আসনে উনারা বলে থাকেন আমার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার সুযোগ দেন। আমার প্রশ্ন হলো আপনি কাজ তো শুরুই করলেন আর সমাপ্ত কোথার থেকে আসবে? অসমাপ্ত কাজ হলো আমি বঙ্গবীর থেকে বিশ্লাকান্তি পর্যন্ত রাস্তাটা করেছিলাম, কিন্তু পীরের বাজার যাওয়ার পরে আমার পাঁচ বছর মেয়াদটা শেষ হয়ে গেছে, আর বাকিটুকু পূর্ণ করতে হলে আমার আরো পাঁচ বছরের দরকার, কিন্তু আপনি তো শুরুই করলেন না আর শেষটা কোথায়? সম্মানিত উপস্থিতি বিবেক আপনাদের, আমরা অনেক সময় ভুল করিনি তবে উল্টা পথে হেঁটে যাই, সেটা ভুল প্রমাণিত হয়। এবারে আশা করি আমাদের বঙ্গবীরের যে ঐতিহ্যটুকু আছে, আশা করি হেলাল সাহেব বিজয় হবেন কি হবেন না সেটা আল্লাহর কাছে নির্ধারিত হয়েছে কে হবেন, তবুও আমাদের যে ঐতিহ্যটুকু আছে আমরা সব সময় নৌকার প্রতীককে বিজয় করে থাকি। ইনশাল্লাহ আঠাইশ তারিখেও আমরা সেই বিজয়ের মালা হেলাল ভাইকে পরাতে পারব। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। হেলাল ভাইয়ের ডাকে আজকের নির্বাচনী পথসভায় এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গোয়েন্দাঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার আব্বাসউদ্দিন সাহেব। আমার স্নেহভাজন হেলাল উদ্দিনের নির্বাচনী পথসভার নৌকামার্কার সমর্থনে বঙ্গবীর এমএজি উসমানী উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, আজকের প্রধান অতিথি আজকের আমাদের নৌকার মাঝি নৌকার কাণ্ডারি শ্রেহমাজন হেলাল উদ্দিন উপস্থিত রয়েছেন, রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার সহপাঠী জনাব আশিকুর রহমান উপস্থিত রয়েছেন, গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ডাক্তার মুসলিম উদ্দিন ভূঁইয়া সহ গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ, রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ, অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, নৌজুয়ান, যুবক, শ্রমিক, সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম মানিত্তা বালহুদা। আমাকে বলা হয়েছে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য, আমি আসলে আপনাদেরকে একটি সুখবর বলতে চাই। আমরা প্রতিদিন যত সভা সমাবেশ করি আমাদের বঙ্গবীর ও এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয় মাঠে, কিন্তু আপনাদেরই বিশেষ কারণে, আপনাদের সবার বিশেষ কারণে বঙ্গবীর এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয়ে চলতেছে মাধ্যমিক এসএসসি পরীক্ষা, যেখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ, প্রবেশ করা নিষিদ্ধ। বঙ্গবীর এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয়ের নির্দিষ্ট সীমারেখা ১৪৪ দালা এরিয়ার মধ্যে, যেখানে আমরা সেই সভা করতে না পেরে
অত্যন্ত আনন্দের সাথে আমি আপনাদেরকে একটি সুখবর বলতে চাই। বঙ্গবীর এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয় যখন আমরা প্রতিষ্ঠা করি, তখন বঙ্গবীর এম এ জি উসমানী উচ্চ বিদ্যালয়কে প্রতিষ্ঠা করার জন্য এই মাঠে আমরা একদিন আকনি ছাগল দিয়ে আকনি খেয়ে এখান থেকে আমরা বঙ্গবীর স্কুলের যাত্রা শুরু করেছিলাম। আমাদের ভাগ্যে জুটেছে আমরা আজকে হেলাল ভাইয়ের নৌকা মার্কার সমর্থনে সেই মাঠ থেকে একটা জনসভা করতে পারতেছি। আমার মনে হয় এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে সংক্ষেপে বলার জন্য আজানের সময় নিকটবর্তী। আমি সংক্ষেপে বলতেছি, হেলাল উদ্দিন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এখানে বসে আছেন আওয়ামী লীগের সভাপতি, বসে আছেন গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। আজ থেকে কয়েকদিনের মধ্যে নির্বাচনের পরপরই আপনাদের বিছনাকান্দি কুয়ারি সচল করা অত্যন্ত দরকার। সেই হিসাবে আপনারা যদি হেলাল উদ্দিনকে 28 তারিখ ভোট দিয়া বিজয়ী করতে পারেন, আমি আপনাদের হয়ে এই আশ্বস্ত করতে পারি, 29 তারিখ আমার সহযোদ্ধা আশিক, আমার সহযোদ্ধা ডাক্তার মুসলিমউদ্দিন ভুঁইয়া সহ সকলকে নিয়ে হেলাল উদ্দিনকে বলতে পারি, এই এলাকার মানুষের খেটেগাওয়ার স্থান বিছনাকান্দি পাথর কুয়ারি, আপনি চলেন, আমিও যাব আপনার সাথে, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে যাইয়া বিছনাকান্দি পাথর কুয়ারি সচল করার চেষ্টা করি। আপনাদেরকে আর বিশেষ কিছু বলতে চাই না। অত্র এলাকার সাধারণ মানুষ যারা আছে, কারো কারো জানা আছে সামান্য কোনো সহযোগিতা, বিভিন্ন কোনো ধরনের অনুদান সহযোগিতা থাকলে, এখানে বসে আছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুল হাকিম, ওর সাথে আমাদের অনেক সময় কন্ট্রাডিকশন হয়, ফাইট হয়, ঝগড়া হয়। আমরা একটা তালিকা দেই, আমাদের তালিকা থেকে কিছু কিছু নাম তুমি ঢুকাও, ওর সাথে ঝগড়া করতে করতে শেষ পর্যন্ত শেষে কি থাকে, প্রত্যেকের একটা ভরসা থাকে। আব্দুল হাকিম যদি মনে করে যে আমি যদি আমার তালিকাটা দেই, নির্বাচন আসলে হয়তো ওই লোকগুলো আমাকে ভোট দিবে, যার কারণে আব্দুল হাকিমের সাথে আমাদের অনেক ঝগড়াঝাটি হয়। সেই হিসাবেও আমি আপনাদেরকে বলতে পারি, সাধারণ যাদেরকে আমরা সহযোগিতা করি, আপনারা যদি আমাদের হাতকে সহযোগিতা করেন, শক্ত করেন, নির্বাচনের পরে যত ধরনের সহযোগিতা আছে হেলাল উদ্দিনের কাছ থেকে আমি শক্তভাবে আপনাদেরকে আদায় করে দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে বসে আমাদের বক্তব্য শুনতেছেন, কষ্ট করতেছেন, সকলের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। জননেতা জনাব হেলাল উদ্দিন বাইরাডাকে নৌকা মার্কার সমর্থনে আজকের নির্বাচনী পথসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি গোয়েনঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, অত্র এলাকার কৃতি সন্তান জননেতা জনাব হাবিবুল্লাহ মাস্টার সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারতভাবে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত যিনি নৌকা মার্কা নিয়ে আসছেন জনাব হেলাল উদ্দিন ভাই, আমার বিশ্বস্ত বন্ধু, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার শরীর খারাপ, তবুও যেহেতু এখানে নৌকা মার্কা নৌকার যেখানে মিটিং হয় সেখানে চলে না গেলে আমার মনে কিছু চাই না, শরীর খারাপ কিছুই আমি বুঝতে চাই না, সেজন্য চলে আসছি। আজকে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব হেলাল ভাই, যিনি নৌকা মার্কা নিয়ে আমাদের সামনে আসছেন, উনি শুধুমাত্র যে শুধু নৌকা মার্কা নিয়ে আসছেন না, রস্তমপুর ইউনিয়নের আওয়ামী লীগকে সজীব রাখার জন্য উনি আজীবন যা চেষ্টা করছেন তাতে আমরা অনেকভাবে ঋণী আছি উনার কাছে, এবং যোগ্য এবং সৎ ব্যক্তি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং আমার মুরব্বিয়ান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই উপস্থিত হয়েছেন যে মুরব্বিয়ান অত কষ্ট করে শীতের রাতে, আমি একথা একটু দুই একটি কথা বলি, আমার কথা শেষ করব। আপনারা দেখছেন দীর্ঘদিন জড়িয়ে অনেক চেয়ারম্যান সাহেব নির্বাচিত হয়েছেন, কিন্তু সরকার দলীয় চেয়ারম্যান যারা গেছেন আপনারা দেখেন কতটুকু কাজ হয়েছে, আর সরকার দলীয় চেয়ারম্যান যদি না হয় তাহলে আমরা মন্ত্রীর কাছে মুখ দেখাইতে পারবো না। এদিকে প্রধানমন্ত্রীর কাছে কার্যালয় আমাদের অনেক সুযোগ সুবিধা এবং আমাদের কিন্তু মিল আছে ওখানে, আর যে উপজেলা চেয়ারম্যান তার কাছে মুখ দেখাইতে পারবো না, সেজন্য আমি আপনাদেরকে একটি আপনাদের কাছে সহযোগিতা এবং আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দয়া করে আপনারা হাত উড়াইয়া দেন যে আপনারা বঙ্গবীর সেন্টারের ঐতিহ্য রাখবেন কি না।
আপনাদের কাছে এই আশ্বাস দেবো এবং ইনশাল্লাহ আমাদের মা বোনেরা যারা বাড়িতে রয়েছেন তোমাদের কাছেও ভিক্ষা চাচ্ছি, দয়া করিয়া 28 তারিখ নির্বাচনে আপনারা ফল লাভ করিয়া শুধুমাত্র মিটিং করলে আর বক্তব্য দিলে কেন হবে না। আমি কোনো চেয়ারম্যানের কোনো সমালোচনা করব না, কোনো ব্যক্তিরও কোনো সমালোচনা করব না, সবাই ভালো কিন্তু খাদে তার পরিচয় দেখা গেলে খেয়ে ভালো আর খেয়ে মন্দ। এই জন্য আপনারা যদি সরকার দলীয় চেয়ারম্যানকে নির্বাচিত যদি করতে পারেন তাহলে অবশ্যই রস্তমপুরের খালি শুধুমাত্র কোয়ারি এটা নাই, দেখা যায় বিএনপিরে সচল রাখার লাগে কোয়ারি ইয়ে করে। এখন যদি আমরা চেয়ারম্যান আওয়ামী লীগের আনতাম পারি তাহলে অবশ্যই এই যে বিএনপি যে ক্ষমতা খাটাইছে এই ক্ষমতা খাটাইতে পারবে না। সেজন্য আপনারা দল মত নির্বিশেষে সবাই আমরা যদি সরকার দলীয় কোনো চেয়ারম্যান দিয়ে নির্বাচিত করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে কিনা আপনাদের কাছে বলতে চাই আমি, আমাদের সুবিধা হবে কিনা ইনশাল্লাহ। তাহলে আপনারা যারা মিটিং এর মধ্যে আসছেন ওনাদের কাছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার অনেক মুরব্বী এবং পিতৃতুল্য অনেক এবং মুক্তিযোদ্ধা সহযোগী যারা আছেন সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং 22 তারিখ যাতে নৌকার বিজয় মিছিল দিতে পারে এই আশ্বাস রেখে এবং সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এবং দল মত নির্বিশেষে কারো কাছে কোনো সমালোচনা করতে চাই না, সবাইকে বলবো যে একবার একটা সুবিধা এবং ভিক্ষা চাই এই আহ্বান রেখে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাস্টার সাহেবকে সম্মানিত উপস্থিতি। আজকের এই নির্বাচনী পথসভায় এখানে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন কয়েকজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের পক্ষ থেকে একজন বক্তব্য রাখবেন বরগুসা গ্রামের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন জনাব হারিস আলী জাসারকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ান ও ছাত্র যুবক কৃষক আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তব্য দিতে রাজি নাই, আমার প্রশ্ন হইল এটাই, আমরা আজকে এই নির্বাচনী জনসভা করছি, উঠান বৈঠক হয়েছে, এইটাত আমরা এই আওয়ামী লীগ ও বুট নৌকা মার্কায় বুট আমরা সব একটা দল শুধুমাত্র আওয়ামী লীগ মাঠে আইছে, আর কোনো দল নাই, বাকি যত আছেন সব স্বতন্ত্র। এখন আমরা স্বতন্ত্র প্রার্থীর কোনো ইয়ে নাই, ব্যালেন্স নাই। এখন আমার অনুরোধ হইল ওইটা তাই আপনারা বাবা মাইক ইয়ে করুন, এখানে আমরা ওইটাও কইতে চাইলাম যে আমরা 28 তারিখ এই নৌকা মার্কায় আমরা বুটটা দিতাম, এইটা আমরা সবর মনোভাব আছে, এইটা তাই আপনারা বলতাম এটা আসেন 28 তারিখ আমরা সবে নৌকা মার্কাত বোর দিলাম আত্মলোকা, এইটাই আমি আপনার কাছে জুড়াতে অনুরোধ করলাম যে আমরা বহুদিনে একটা সুযোগ সুবিধা পাইছি, দল বিভিন্ন দল আছে ঠিকই কিন্তু কেউ নির্বাচনে মানে ইয়ে দিছে না, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ কইছে, আর আওয়ামী লীগ কইতে আমরা যে সময় 71 আন্দোলন করি সব এই দেশের আওয়ামী লীগ আছিল, সব মুক্তিযুদ্ধ আছিল, কেউ পানি আনি দিয়া মুক্তিযুদ্ধ হয়েছে, কেউ বাদ দিয়া মুক্তিযুদ্ধ হয়েছে, কেউ পাঞ্জাবি দেখাইয়া মুক্তিযুদ্ধ হয়েছে, বিভিন্ন স্তরে মানে সব মুক্তিযুদ্ধ আমরা। এখন আমার অনুরোধ হইল গিয়া সবার কাছে, এরার সন্তান তো কিছু আমরা আছি আর কিছু আমরা মুরব্বিয়ান আছেন, এখন আমরা এই সময় যে জায়গা মুক্তিযুদ্ধায় দেখাই একদম পারছি, পাঞ্জাবিরে দেখাই একদম পারছি মুক্তিযুদ্ধারে, এখনও আমরা ওটাটা মনে রাখিয়া দলবদ মত নির্বিশেষে আমরা এই নৌকা মার্কায় 28 তারিখ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতাম, আর বঙ্গবীরের ঘাটি এটা হইল গিয়া নৌকার ঘাটি, বঙ্গবীরের মাটি নৌকার ঘাটি, এইটা মনে করিয়াও আমরা দয়া করিয়া সবে ভোট দিতাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শিডিউল মিস্টিকের জন্য আন্তরিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এ পর্যায়ে আজকের নির্বাচনী পথসভায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুল হাকিম ভাইকে, বর্তমান মেম্বার আব্দুল হাকিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজকের এই নির্বাচনী পথসভায় আমাদের নৌকা মার্কার মনোনীত, এলাকার জনগণের মনোনীত
প্রধানমন্ত্রী মনোনীত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হেলালউদ্দিন সাহেবের সমর্থনে আজকের নির্বাচনী পথসভায় উপস্থিত মঞ্চে আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ আসসালামু আলাইকুম ও আদাব। আজকে কেন একটু পরে আজানের সময় হয়ে গেছে, মুরব্বীরা বলছে যে সংক্ষেপে কথা বলার জন্য, আসলে কথা কম কাজ বেশি। মাত্র 5-7 দিন পরেই 28 তারিখ নির্বাচন, নির্বাচনে আমাদের এলাকার মা বোন সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। কারণ হচ্ছে আমি গত 5 বছর যে এই এলাকার মানুষ আমাকে তাদের পবিত্র আনামত দিয়ে পরিষদে পাঠিয়েছিল, পরিষদে অনেক সরকারি অনুদান আসছে, যেমন মাতৃত্ব ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, হ্যাঁ এই যে গড় মুজিববর্ষের উপহার গড় অনেক সুবিধা আছে। কিন্তু আমাদের রস্ত নন্দীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় 350 গড় একসাথে বরাদ্দ পেয়ে যায়, কিন্তু আমাদের রস্তপুরে 13টা গড় বরাদ্দ হয় নাই। তখন এই ধরনের অনেক কিছু হয়ে যায়, যেমন যেমন এখানে যে স্থানীয় সরকারের যে বরাদ্দগুলো আছে এগুলো যে বিএনপি পাবে না, বিএনপি চেয়ারম্যান হলে পাইবে না এমন কোনো কথা নাই, পাবে। কিন্তু এখানে বিভাজনে অনেক ত্রুটি হয়ে যায় এবং তারা পাইব কি তা মনে হয় 100-র মাঝে 100টা যদি আয় 100টা যে কোনো তার যে বরাদ্দ 100 মনে হয় আইলো, এখন এখানে পুরা 13টায় 10টা 9টা ইউনিয়নে বিভাজন করিয়া যেটা পায় বাঘর বাঘ, এটা এই বিএনপি চেয়ারম্যান উপভোগ করতে পারবো, জনগণের হাতে পৌঁছাই দিতে পারবো। কিন্তু আরও সরকারের বিভিন্ন ব্যবস্থা আছে, এই ব্যবস্থাতে সরকার দলীয় চেয়ারম্যান ছাড়া যাতে যাইতে পারবে না। এই জন্য আমাদের সরকার দলীয় স্থানীয় সরকারে সরকার দলীয় লোক সরকার চাচ্ছে। তাই আশা করি এখন আমাদের এলাকার মানুষ সবাই সচেতন, সরকারের যেদিকে আমরা সেদিকে থাকবো, এলাকার উন্নয়ন চাইব, 28 তারিখে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার আহ্বান রাখিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। হেলাল ভাইয়ের ডাকে নৌকা মার্কার সমর্থনে আজকের এই নির্বাচনী পথসভায় আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আশিকুর রহমান আশিক চাষাকে। মুক্তিযোদ্ধা প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, গরিব দুঃখী মানুষের প্রতীক নৌকা মার্কার সমর্থনে আজকে আয়োজন সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমার অত্র এলাকার মুক্তিযোদ্ধা, আমার নজওয়ান কৃষক শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তৃতা শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত বক্তৃতা হইব, বক্তৃতা আপনারা শুনবা। আমি আপনারা কাছে একটি অনুরোধ করি, আমি আমার বক্তব্য শেষ করব। যেমন হেলাল সাহেব একলা একজন ক্যান্ডিডেট, একজন মানুষ, মানুষ একজন, আর 30,000 ভোটার আমরা আছি, 30,000 ভোটার ঘরে ঘরে তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। আমি আমার আওয়ামী লীগের নেতা কর্মী বা আমার সামনে যারা আসন সবরে অনুরোধ করব, আপনারা একজন হেলাল সাহেব হয়ে সব মা বোনের ঘরে গিয়া হেলাল সাহেবের সালাম পৌঁছাইবেন, আর ইমরান সাহেবের সালাম পৌঁছাইবেন, আর একটি ভোট ভিক্ষা চাইবেন। আর বলার কিছু নাই, বহুত বক্তাও রয়েছেন, বক্তৃতা দিবা আপনারা, বক্তৃতা বা সবে এই কাজটুকু আপনারা করবেন কি না করবেন না তুলে দিয়ে আমার এখন হেলাল সাহেবের সালামটা পৌঁছাইবেন সবর করে করে। আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘ জীবক। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ অতিথির গোয়েন্দাঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব ডাক্তার মুসলিম উদ্দিন ভূঁইয়া সাহেবকে। সালাম আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? নৌকা মার্কার সমর্থনে, হেলাল ভাইয়ের সমর্থনে, বঙ্গবীর এম এ জি ওসমানীর স্কুলের পশ্চিম পাশের মাঠে আয়োজিত আজকের সভার সভাপতি মঞ্চে উপস্থিত আছেন
উপজেলা নেতৃবৃন্দ, আমার জাতির সন্তান, শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা এবং অত্র সর্বস্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন অত্র এলাকার কৃষক, শ্রমিক, নজওয়ান, মুরব্বিয়ান, পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যে এখানে বসছি সেটা এম এ জি ওসমানী স্কুলে আজকে মিটিং হওয়ার কথা ছিল, তার পরীক্ষার কারণে আমরা পাশাপাশি পশ্চিম দিকে আজকে মিটিং করতেছে। এই যে প্রতীকটা, এই প্রতীক হলো বঙ্গবন্ধুর প্রতীক, এই প্রতীক হলো এম এ জি ওসমানীর প্রতীক, এই প্রতীক হলো শেখ হাসিনার প্রতীক, এই প্রতীক এমরানের প্রতীক, এই প্রতীক উন্নয়নের প্রতীক, হেলালের প্রতীক নয়। আজকে আপনারা যে কত ভাগ্যবান যারা আজকে বঙ্গবীর এম এ জি ওসমানী স্কুলের সেন্টারে ভোট দিবেন, সেটা আপনারা চিন্তা করেন আপনারা কতটুকু ভাগ্যবান। শেখ মুজিবুরের পরে মুক্তিযোদ্ধাকে কমান্ডিং হিসাবে পরিচালনা করেছিলেন কে? এম এ জি ওসমানী সাহেব। আর সেখানে আপনারা ভোট দিবেন। এখন সেই ওসমানী মৃত্যুবরণ করেছে, ওনাকে যদি ওনার নৌকা মার্কা ভোট না দেন তাইলে ওনার নামের কলঙ্ক হবে। আপনারা ভেবে দেখেন যে বাংলাদেশ স্বাধীনের প্রধান বঙ্গবন্ধুর পরে স্থান ছিল এম এ জি ওসমানীর। এম এ জি ওসমানীর নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছি। আজকে যদি পাঞ্জাবের হাত থেকে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করতে পারে অস্ত্রের মুখে সম্মুখীন হয়ে, আপনারা কেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনারা কেন এই প্রতীককে সাথে, বিরোধী দলের কোনো প্রতীক নাই, স্বতন্ত্র প্রতীকের সাথে যুদ্ধ করে যদি আপনারা জয় না করতে পারেন তাইলে আপনাদের দেখেন আপনারা কোথায় গিয়ে পৌঁছবেন। আজকে নির্বাচন এসেছে, কেন কাকে ভোট দিবেন এই কথাটা জেনে নিন বা বুঝে নিন। তার কারণ হলো পাঁচটি বৎসর আপনারা এই ভোটের মাধ্যমে একজন চেয়ারম্যান নির্বাচিত হবে। যদি দলের চেয়ারম্যান হয় তাহলে উন্নয়ন হবে, কেন হবে এ কথাটাও জেনে নিন। যদি আপনারা সঠিক রাস্তায় ভোট না দেন আগামী পাঁচ বছরের জন্য আপনার ছেলে মেয়ে প্রজন্মকে পঞ্চাশ বছরের পিছিয়ে হটে থাকবে উন্নয়নে। আমিও চেয়ারম্যান ছিলাম, আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন, রুস্তমপুরের চেয়ারম্যান ছিলাম আমি, আওয়ামী লীগের পাইছি মাত্র দেড় বছর, সাড়ে তিন বছর আমি বিএনপির আমলে ছিলাম। আমার চেয়ারম্যানই তাক দূরের কথা, মানে দৌড়তে দৌড়তে যান বাসে যাচ্ছি না, তন্দুর মামলা এখনো আছে রায়ের অপেক্ষায়, ঠিক নেই? এখন আমি কাম করতে পারিনি, পারি নাই। আজকে এই মাত্র প্রতিশ্রুতি দিতেছি আপনারা উন্নয়ন পাঁচ বছর যদি আপনারা ভোট হালাল ভাইকে দেন, আমার সাড়ে তিন বছর আপনারা মাইনাস পাবেন যদি আমি থাকি ইনশাল্লাহ। বিদ্যুৎ প্রধানমন্ত্রীর মাধ্যমে, এজেন্টের মাধ্যমে বিদ্যুৎ অফিস থেকে সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। শিক্ষা খাত শিক্ষামন্ত্রীর মাধ্যমে হয়েছে, স্থানীয় খাতের এজেন্ট হলো চেয়ারম্যান। এখন এই চেয়ারম্যানে ডালিউভাবে একটা বাজেট পায়, যদি আপনি স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করেন এই ডালিউভাবে যে ইয়াটা কি তা না কয় বরাদ্দটা,
এটা আপনারা পাবেন। কিন্তু মন্ত্রী সাহেবের কাছে লক্ষ লক্ষ টন কোটি কোটি টাকা জমা হয়ে রয়েছে, ওনায় আমরা গেলে তো আমরা দিতাম কই, জায়গায় তো নাই, জায়গা বানাই দাও। কিন্তু এই যে বরাদ্দটা অন্য কাউকে দেওয়া হয় না। আপনারা দেখেন এই যে নন্দীরগাঁও পাশাপাশি ইউনিয়ন পশ্চিম জাফলং কত উন্নয়ন হয়েছে। পশ্চিম জাফলংয়ের চেয়ারম্যান এদিন তার হ্যাঁ তার জনগণের একটা রাস্তা কাটিয়া ব্রিজ করতেছে, পাকা রাস্তা কাটিয়া কয় আপনি এইটা করেন কিতা, কয় বলে মন্ত্রী সাহেবে যে বরাদ্দ দিছে এটা তো কোনবাই লাগাইতাম জায়গা পাই না, এটা তো হালাল করা লাগবো। আপনারা দেখেন পার্শ্ববর্তী উপজেলা কোম্পানিগঞ্জ এখানে উত্তর রনিখাইয়ের চেয়ারম্যান পাশ করছে, ওনায় মন্ত্রী সাহেবের কাছে দাওয়াত নিয়ে গেছে যে আমি সাত গরু দেয়া দাওয়াত দাওয়াত করতে গেছে, সাত গরু দেয়া ছিন্নি কর্ম আপনার দাওয়াত। মন্ত্রী সাহেব বলছে এটা আমি আমার ফান্ড থেকে করব এবং তোমার ইউনিয়নকে আমি ডিজিটাল করে দেবো ইনশাল্লাহ। তুমি যেহেতু জনগণ আমার পক্ষে রায় দিয়েছে সেটা আমার ইউনিয়ন, এখন আপনারা চান হেলাল ভাইকে ভোট দিয়ে আপনারা রুস্তমপুরকে ডিজিটাল ইউনিয়ন বানাইতে চান না ইনশাল্লাহ। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করি না, আরো কিছু কর আছে কৃষ্ণে মিষ্টে অন্ধকার, টাইম নাই বুঝলেন নি, আজান ভরে যাবো গা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সালামু আলাইকুম, ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। হেলাল ভাইয়ের ডাকে নৌকা মার্কার সমর্থনে আজকের আজকের নির্বাচনী পথসভার যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহের অপেক্ষা করছেন রস্তমপুর ইউনিয়নের নৌকার মাঝি, রস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের প্রিয় বন্ধু জননেতা জনাব হেলাল উদ্দিন ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নৌকা মার্কার সমর্থনে বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে সব বই জন্য মাস 15 মিনিট বাদে আছে। না
জবাব দিলে তার সাতটা সময় দিবা আপনারা এত সময় থাকি যার বক্তব্য শোনা লাগে কইছে ওই আর নামাজের আগে বক্তব্য শেষ হইব আপনারা সব আপনার জায়গা কই নামাজের আগে حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نوکا مرکز সমর্থনে আজকের পৌরসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত বাংলার বীরশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার সম্মুখে অত্র এলাকার শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ান যুব সমাজ আলিম সমাজ ও ছাত্র সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সময় অতি সংকীর্ণ আমাকে সংক্ষেপে দুই একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব আপনারা নিশ্চয়ই জানেন 28 নভেম্বর আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি বাকি 7 জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আমাদের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন আপনাদের কাছে এই নৌকার দাবিদার শুধু আমি নই এই নৌকার দাবিদার আমার ইউনিয়নের জনসাধারণ কেন পাঠিয়েছেন উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের ত্বরান্বিত করার লক্ষ্যে গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে যদি দলীয় কোনো প্রতিনিধিকে চেয়ারম্যান নির্বাচিত করা যায় তাহলে সেই ইউনিয়নের ভাগ্য পরিবর্তন করা সম্ভব সেই প্রত্যাশা রেখেই জাতীয় প্রতীকের মাধ্যমে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এসেছে তাই আমাকে নৌকা উপহার আমার কাঁধে তুলে দিয়েছেন এখন আপনাদের উন্নয়ন যদি রস্তমপুরে করতে চান উন্নয়ন যদি রস্তমপুরের ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে নৌকাকে বিজয় করতে হবে নৌকা মানে বঙ্গবন্ধুর নৌকা শেখ হাসিনার নৌকা মুক্তিযুদ্ধের নৌকা আমাদের মন্ত্রী মহোদয়ের নৌকা এই নৌকাকে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে যদি নৌকায় বিজয় করি তাহলে অবশ্যই আমাদের রস্তমপুরের ভাগ্য পরিবর্তন করা সম্ভব আমাদের অবহেলিত মানুষের কথা বলার জন্য আমরা সবাই যেন নৌকার পক্ষ থেকে আমরা নৌকাকে বিজয় নিয়ে যাই আপনারা নিশ্চয়ই জানেন শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একজন বাকি 7 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীর কাছে যদি বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দলীয় প্রতিনিধি হেরে যায় এর চেয়ে কলঙ্কমন হয় রস্তমপুরের জন্য কিছুই থাকে না
আমরা সবাইকে সাথে নিয়ে আমরা নৌকাকে কীভাবে বিজয় করা যায় সেভাবে আমরা পরিকল্পনা মতো হেঁটে আগ্রহিত হবে। আজকে আপনারা জানেন বাংলার বীরশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা আজ তারা বৈঠকে বসেছেন, আমাকে দাওয়াত করেছেন। মুক্তিযোদ্ধা এবং সন্তান কমান্ড যারা রয়েছেন তারা ঐক্যবদ্ধ হয়ে কাল থেকে তারা আজকে থেকে ওনার মাঠে নেমে গেছেন। কীভাবে স্বাধীনতার পক্ষের নৌকাকে বিজয় করা যায়। সম্মানিত এলাকা আমার, সম্মানিত আমার এলাকাবাসী, আমরা জানি এই বঙ্গবীর নৌকার ঘাঁটি। এখানে যদি আমরা নৌকা বিজয় করি না তাহলে দুর্ভাগ্য হবে আমাদের। আমার দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের, আপনাদের কাছে আমার অনুরোধ, হয়তো আমার ভুলের কারণে না আমার দৈল্য অন্য কোনো ব্যক্তির কারণে যদি নৌকাকে আপনারা অসম্মানিত করেন সেই কষ্টটা আপনার গালেই লাগবে। আপনারা শুধু নৌকাকে সম্মান প্রদর্শন করার জন্য আপনার কাজে লাগে যান। আজ যদি বঙ্গবীর সেন্টারে নৌকা বিজয় হয় তাহলে সবাই বলবে বঙ্গবীর সেন্টারে কি ফাঁস করছে, নৌকা ফাঁস করছে। এখানে হেলালের নাম আসবে না, এখানে নাম আসবে নৌকার নাম আসবে। যদি ফেল করে সেখানে বলবে নৌকা ফেল করেছে। এতে প্রথমেই নৌকা আসে, আপনার সেই নৌকাকে সম্মান প্রদর্শন করে আপনার নৌকাকে কিভাবে বিজয় করা যায় বঙ্গবীর সেন্টারে সেই পদক্ষেপ যেন আমার এলাকার মুরব্বিয়ান, আমার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে যারা রয়েছেন আপনারা যেন পরামর্শ করে সময় অতি সংকীর্ণ কাজে লেগে যান। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি বিদায়, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বিদায়। আমরা আওয়ামী লীগের সবচেয়ে বড় সংগঠনের কর্মী হতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য। আমরা যদি সেই কর্মী যদি বঙ্গবন্ধুর নৌকার প্রতি আমরা বিশ্বাসঘাতকতা করি তাহলে আমাদের দলে সাথে আমরা বেইমানি করলাম। ব্যক্তি বড় নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে যদি রস্তমপুর থেকে নৌকা বিজয় করেন সবচেয়ে বেশি খুশি হবেন আমাদের ছয়বারের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী জননেতা ইমরান সাহেব। উনি বলবেন রস্তমপুরের মানুষ বুঝতে পেরেছে, রস্তমপুর মানুষের বুদ্ধির উদয় হয়েছে, তোমরা আসো আমি তোমাদের জন্য উন্নয়ন করে দিব। উনি মেসেজ পাঠিয়ে দিয়েছেন, উনি বলেছেন যে ইউনিয়ন নৌকা বিজয় করবে সেই ইউনিয়ন ধরে নেব, সেটা আমার ইউনিয়ন। আমরা যদি এখন যদি আমরা নৌকার বিরোধিতা করি তাহলে আমাদের ভাগ্যর আমরাই ঠকাব। সম্মানিত এলাকাবাসী, আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই মিলেমিশে, যখন বিএনপির কোনো প্রতীক যখন নাই, বিএনপির অনেক কর্মী উন্নয়নের স্বার্থে আমাদের সাথে সহযোগিতা করতেছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। তারা বুঝতে পেরেছে যে নৌকায় যদি বিজয় করি তো অবশ্যই এলাকার উন্নয়ন হবে। আপনারা দেখেছেন উত্তর রণিকায় দক্ষিণ রণিকায় নৌকা বিজয় হয়েছে। তারা বুঝতে পেরেছে যে উন্নয়ন করতে হলে নৌকা বিজয় করতে হবে, সঠিক সময় তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের সেই সঠিকের মাত্রা যদি আমরা রস্তমপুরেও চিন্তা করি, সঠিক সিদ্ধান্ত যদি সঠিক সময় নেই তাহলে অবশ্যই আমাদের রস্তমপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমাদের মানুষের অবহেলিত মানুষের জন্য আমরা মন্ত্র মহোদয়ের কাছে জোর বলে আমরা অধিকার আদায় করতে পারবো। এই অধিকারটুকু আপনারা দিতে হবে 28 নভেম্বর বুথের মাধ্যমে। আপনারা জানেন আমার বাবা ছিলেন এই ইউনিয়নের প্রথম চেয়ারম্যান মরহুম মুকদ্দস আলী সাহেব। আমি তাহারই পুত্র হিসাবে আমিও চাই বাবার মতো আপনাদেরকে একটু সেবা দিতে। এই সেবা দিতে হলে আপনাদের সহযোগিতার প্রয়োজন, সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। এই সহযোগিতা দিতে হবে 28 নভেম্বর
এক একটি বুট আপনাদের যে মহামূল্যবান বুট রয়েছে এই বুটের মাধ্যমে যে আমার সহযোগিতা করেন, তো অবশ্যই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে নিয়ে রস্তম্বুরের উন্নয়ন ঘটানোর এবং রস্তম্বুরকে একটি মডেল উন্নয়নে রূপান্তরিত করার। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন কোয়ারি সংলগ্ন আমাদের রস্তম্বুর ইউনিয়ন, পর্যটক শিল্প নামে আমাদের অত্যন্ত পরিচিত। বাংলাদেশের এমন কোনো স্থান নাই যেখানে রস্তম্বুরের বিষ্ণাকান্তি পর্যটক চিনে না, কোয়ারি চিনে না। সবচেয়ে সৌভাগ্যবান আমরা রস্তম্বুরবাসী। এই রস্তম্বুরের কোয়ারি সচল করতে হলে আমাদের মন্ত্র মহোদয়ের কাছে যেতে হবে। পূর্বেও গিয়েছি, উনি ডিএলওটা দিয়েছেন, এই ডিএলওটার মাধ্যমে আমরা কোয়ারি সচল করেছি। 28 নভেম্বর পরে আমাদেরকে আবার মন্ত্রীর কাছে যেতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কী নিয়ে যাব? বোক পরা আশা নিয়ে যাব না বিষণ্ণ মুখ নিয়ে যাব? এখন আপনারাই সেই রায়ের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে দিবেন। আপনারা যদি বিজয় করে দেন, আমরা বোক পরে মন্ত্রী সাহেবে বড় গলায় বলতে পারবো রস্তম্বুরের মানুষ যে নৌকা আমাদেরকে দিয়েছেন সেই নৌকা বিজয় করে আপনার কাছে পাঠিয়েছে। আপনি অতএব আমাদেরকে সব দাবি দেওয়া রস্তম্বুর সচল কোয়ারি সচল করে দিতে হবে। আর যদি আমরা যদি বিজয় না করতে পারি, তা বুঝতেই পেরেছেন আমরা কোন কোন মুখ নিয়ে যাব। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা দল মত নির্বিশেষে আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এবছরের সুবর্ণ সুযোগটুকু যেন কাজে লাগাই, আমরা যেন কোনো মানুষের দুঃখায় না পড়ে, কোনো মানুষের প্রলোভনে না পড়ে, আমাদের যেন নৌকাকে আমরা নস্যাত না করি, নৌকার বিজয়কে যেন আমরা নস্যাত না করি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমি কলজুড়ে আপনাদের কাছে মিনতি করছি, এবছরের নৌকার যে জোয়ার লেগেছে প্রত্যেকটা এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, সবাই জনসাধারণ চায় সরকার দলীয় প্রতিনিধি বানাতে। সেই প্রতিনিধি আমার এই বঙ্গবীর সেন্টারে এখান থেকে সুর উঠতে হবে। আপনারা যদি যে নৌকার ঘাটে যেটা রয়েছে সেই ঘাটি যদি 28 নম্বরে প্রমাণ করে দেন, তবে ইনশাল্লাহ আমি আশা করি এখান থেকে নৌকার বিজয় মিছিল হবে, সেই প্রত্যাশা আমি রাখি। আপনাদের কাছে শেষবারের মতো আমার অনুরোধ, আপনারা রস্তম্বুরের কথা চিন্তা করে, রস্তম্বুরে অবহেলিত মানুষের কথা চিন্তা করে, কোয়ারি সচল করার চিন্তা করে, একটিবারের জন্য বাংলাদেশ সরকার দলীয় প্রতিনিধিকে, নৌকা মার্কার প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করুন। নির্বাচিত যদি করেন অবশ্যই আমার ইউনিয়ন উন্নয়ন হবে, এলাকার মানুষ কিছু না কিছু হইলে ফলাফল ভালো পাবে, সেই প্রত্যাশা রাখি। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমার নেতাকর্মীর কাছে আমার অত্যন্ত করুণ আবেদন, সবাই আজ থেকে নৌকার পক্ষে, আমি হয়তো খারাপ হতে পারি, আমি হেলাল ব্যক্তি হেলাল, নৌকা তো আপনাদের খারাপ নয়, যে নৌকা দিয়ে আমরা বাংলার স্বাধীনতা পেয়েছি, আমি ব্যক্তি হয়তো খারাপ হতে পারি, আমি ব্যক্তির দিকে আপনারা নিয়েছে, আপনারা শুধুমাত্র নৌকার প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা সবাই জন্য ঐক্যবদ্ধ হয়ে 28 নভেম্বর নৌকাকে বিজয় করেন, আমাকে নয়, শেখ হাসিনা নৌকাকে আপনারা বিজয় করবেন, বঙ্গবন্ধু নৌকাকে বিজয় করবেন, আমাদের ইমরান আহমদের নৌকা বিজয় করবেন, সেই প্রত্যাশা রাখি। পরিশেষে এবং আগামী বৃহস্পতিবার আমাদের হাদারফার বাজারে বিরাট মিটিং হবে, সেই মিটিংয়ে আপনাদের সকলের উপস্থিত থাকার জন্য মিছিল সহকারে এখান থেকে নিয়ে যদি প্রত্যেকটা এলাকা থেকে মিছিল যাবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে যাবে, প্রত্যেকটা পাড়া থেকে যাবে,
সেই বিজয় যেন আপনার শরিক হন, সেই মিটিংও যেন আপনারা শরিক হন, সেই প্রত্যাশা রাখি। পরিশেষে আপনাদের সকলের সহযোগিতা, হয়তো আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বলার ছিল কিন্তু আজানের নামাজের আগে আমাদের শেষ করতে হবে। আমি যদি নির্বাচিত হই, কথা দিলাম, আমি লোভ লালসার ঊর্ধ্বে থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সকলের যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত উন্নয়নের ব্যবস্থা, যেটার প্রয়োজন সেটা আমি অনেকে এখন বলতেছেন উনি তো উত্তরের বাড়ি, তো উনারে আমরা ভাই মুখিলা ভাই, চেয়ারম্যান যখন হবেও এটা রস্তপুরের সকলের চেয়ারম্যান। আমার যদি আপনার দক্ষিণে চেয়ারম্যান বানান তো উত্তরে যাইতে তার কোনো প্রোগ্রাম নিয়ে যাওয়া লাগে, হাসান আলী খান যাওয়া লাগবো নানি। আর আমি যদি গোয়েঙ্গার যাই কিন্তু আমার বার্তা কি এবার বঙ্গবীর হয়ে যাওয়া লাগবো, তো আমি সব দেখে 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 আমি যাইতাম পারবো, আমার কোনো খাম না তাহলে উবাইয়া খতা হয়ে যাইতাম পারবো, সিলেট গেলেও কোনো খাম থাকতে আবার উত্তরে থাকি দেখে 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 আমি যাইতাম পারবো। আপনার লাগে একটা প্লাস পয়েন্ট ইকান মনে হলেন যেন নাকি তা আমি চেষ্টা করবো বঙ্গবীর সম্পর্কে না হয় বয়া লাগের স্থান করার, যদি নির্বাচিত হয় না সম্পর্কে বইয়া আমি যাইতাম, এই বিশ্বাস এখন যেন কিতা লাগি নৌকার গাঠি যখন ইকান নৌকা সবচেয়ে বেশি যখন ফাই আমারও শোক থাকতো না কেন, আমার তো মায়া থাকতো কেন, আজকে যে বঙ্গবীর মানুষের যে আমাকে ভালোবাসা দিছ যে ভালোবাসা দেখাইছ নি কেন, সেটা ঋণ কোনোদিন শোধ করার মতো নাই। আমি ঋণ শোধ করবো বহুদিন যদি নির্বাচিত হই, আমার কাজের মাধ্যমে আমার খরদকার মাধ্যমে আপনারে আমি ঋণ শোধ করার চেষ্টা করবো। পরিশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া এবং সকলের সুদীর্ঘ কামনা করি, আমার জনতা শেখ হাসিনার সুদীর্ঘ কামনা করি, আমার জননেতা ইমরান আহমদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করি। বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ সম্মানিত উপস্থিত।